বুঝলাম না, এগুলো কোত্থেকে আসে? আস্তে আস্তে, আমি ওই টাইপের বক্তা না যে সব উল্টে উল্টে দরব গিয়ে আর এটা ভাইরাল হোক এসে, আমার ইচ্ছা সাহাত নাই। এটা জীবনে অনেক হয়েছি, কিন্তু এই লোকটা কেডা যে কইতেছে কোরআন হাদিস কইনি, কোরআন হাদিস কোন হইতাছে না। হ্যাঁ, এই কওমে লুতের বংশধর নাকি, এদি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ, রসুলের আদর্শ বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস, এ কোরআন হাদিস, এ কোরআনের আয়াত কয়টা, এটা ধরন তার কোরআন। এই আসতে সবাই, আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে, এই চিল্লানি দিবেন না। আরে এডিলেই কথাই কোন জিতুন, আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা দরকে ধরে উঠান, আপনারা কেউ চিল্লানি দিবেন না, আমি তাইলে কিন্তু সেরে দিব। আমি আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন উড়ান, বাইরে গেছে গা, মুচা দিছে, বুঝছে না, বুঝছে না, নতুন এমন হচ্ছে, এমন হচ্ছে, এটা কোন বক্তা আইছে শুধু মানুষ। হ্যাঁ, হাগলের ঘরে হাগল, মানে সমকামিতার বিরুদ্ধে কথা বলতেছি, ইসলামের আদর্শ বলতেছি, সাহাবায়ে কেরামের আদর্শের ঘটনা বলতেছি, এইটি কোরআন না দিস না। হ্যাঁ, কি বুঝছে? আল্লাহ মাফ করুক বলেন আমিন, আল্লাহ হেদায়ত দান করুক বলেন আমিন। এটা কি শুরু হইল রে ভাই? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এগুলো করছে না, এই পাগল ছাগল কোত্থেকে আসে? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এই সাহস পায় নাই। আল্লাহ মাফ করুক বলেন আমিন। শোনেন, আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করুক কেমন না, যে সবাই মিলে ধরুক, এই করুক সেই করুক, এই মেয়ে এই লোক একটারে ধরলে কী হইব, সবাই মিললে পরে বর্তা বানাইলে পরে কাহিনি কী হইব, লাভ আছে কোনো? এটারে গাড্ডার ধরে বুঝাই দিতে হবে যে তুই কী বলতে চাস, আগে গাড়ি ধরতে হবে, তোর বক্তব্য কী পেশ কর, তুই মাইক নে একটা নিয়া, তোর বক্তব্য বল, তোর যা জবাব আছে আমি দিব, আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব, এরপরে যদি আরও কোনো কথা থাকে সেটাও বল, কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি কিয়া, এরপরে কান ধরে উড়াই তুই বার ভয় তুই, তাইলে ভুল যেহেতু বুঝতে পারছস, তোর এখন কাজ কি, সবার সামনে কান ধরে মাফসা। তোমার রাদিয়াল্লাহু আনহু যে ঘটনা বললাম, স্বকীয়তা, সুবহানাল্লাহ, আদর্শিকভাবে ইসলাম কি মানুষ বানাইছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল, উতবা, সাইবা দারুন দোয়ার মধ্যে সবাইকে বলছে যে কে আছে মুহাম্মাদের কল্যাণ না দিবে, সুবহানাল্লাহ, কে আছে, এমন কথার পরেও ওমর দাঁড়ায় গেছিল, সেই মানুষটা আল্লাহ পাক কি আদর্শিক বানে বানাইছে, সুবহানাল্লাহ, কি কষ্টি পাথর লাগছে যে তার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, সুবহানাল্লাহ ওয়াহামদি, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো সেটা হইতো ওমর, সুবহানাল্লাহ। অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে, এত বাধা দিছে, এত বাধা আলেমদেরকে দিছে, আমাদেরকে ঢুকতে দিবে না, এই করবে না, সেই করবে না। এক লোক পোস্ট করছে, আপনাদের এই অগ্নিকন্যা যেদিন চলে গেছে, এক লোক ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে, লিখছে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এই জন্য আমি হুজুর রাখ, মানে কেউ কষ্ট নিয়েন না, আমি এই কোরআনের মাহফিলগুলোরে অন্তত রাজনীতি মুক্ত রাখা, দলাদলি দলাদলি মুক্ত রাখা, এগুলো এগুলো আমরা কেউ যেন আশাও না করি, আবার কেউ যেন এটা অতি উৎসাহী হয়ে নাও বলি, এটা রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কোরআনের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম থাকবে এখানে। আওয়ামী লীগ এই মঞ্চগুলোরে যে অবস্থায় নিয়েছিল, নতুন করে কেউ যেন আবার সে অবস্থায় না আনে, ব্যাস এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। এই লোকগুলো আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যেই দলই করুক, এরা যেন আমাদের কথায় হেদায়েতের নূর পায়, কি পায়, কোরআনের নূর পায়, এরা যেন আমাদের কি বলে পামের কারণে, ইয়ার কারণে আওয়ামী লীগের আচরণে না যায়, মানে আমাদের দায়বদ্ধতা আছে এটাতে, আমরা অতিরিক্ত কিছু করতে গিয়ে ওদেরকে আবার দুনিয়াবী খায়াশাতের দিকে নিয়ে গেলে ওরা আবার ওই দলের মতো হয়ে যাবে, ঠিকই ঠিক না? এই জন্য এখানে আমাদের দায়িত্বটা কি, শক্ত ভূমিকা নেয়া, যে আমরা কোরআন সুন্নাহকে, মাদ্রাসাকে, মসজিদকে, মাহফিলকে, এগুলোর আওয়ামী লীগ কী করছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মন্দির কমিটি, এমন কোন জায়গা নাই যেটা তো দলীয়করণ করবে না, দরবারে আওয়ামী লীগের লোক সারা দিতে পারবে না, আওয়ামী লীগের লোক দরকার করবে, গাঞ্জা খাক, মদ ফুরুক, নেশা করুক,
মাতবরি করতেছে, সিগারেট একটা খায় আসি দরবার করতেছে, করছে কি করে নাই? এই অবস্থাটা দয়া করে আবার যাতে না হয়, নতুন আর এক দল আইসা যেন একই ভূমিকায় অবতীর্ণ না হইতে পারে, এটার জন্য আপনাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। দায়িত্বগুলো কি? আমরা কোরআনকে কোরআনের জায়গায় রাখবো, ইসলামকে ইসলামের জায়গায় রাখবো, মসজিদ মাদ্রাসা এক জায়গায় থাকবে, পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো অন্যান্য জায়গায় থাকবে। আমার কথা কি বুঝাইতে পারছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله رب العالمين বলেন আমার রাসূল এবং তার সহপাঠী যারা ছিল, والذين معه তার সাথী যারা ছিল, أشداء على الكفار তারা কাফিরদের ব্যাপারে ছিল শক্ত। কাফেরদের ব্যাপারে আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কেমন ছিল? আমার কথা কি বোঝা যায়? আমার কথার সাথে একটু জবাব দিবেন। আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কেমন ছিল? শক্ত। প্রিয় হাজিরিন, একটু উদাহরণ দিই আপনাদেরকে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন ব্যক্তি যারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রিবক কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিমূলক কবিতা আবৃত্তি করেছে, আল্লাহ রসুল বললেন ইল্লা, এরা ক্ষমা পাবে না। এরা কি করবে না? এরা ক্ষমা পাবে না। যারা রসুলকে গালি দিবে কটূক্তি করবে এদের কোনো ক্ষমা। সুবহানাল্লাহ, এটা সেই যে শুরু হয়েছিল আজও পর্যন্ত আছে না নাই? আছে না নাই? টাকার মধ্যে আমি একটা কথা প্রায়ই বোঝানোর চেষ্টা করতেছি, যারা ওই দলের লোক এরা যেন বুঝে, টাকার মধ্যে বাপের ছবি, এরপরে বই পুস্তকের মধ্যে বাপের ছবি, এরপরে অফিসে আদালতে, এরপরে র‍্যাব পুলিশ বিডিআর এদের এরকম বল্টু বানায়া এদের এখানে বিশেষ বিশেষ দলগুলোতে, ওখানেও শেখ মুজিবের ছবি বাপের ছবি নিয়ে লাগাইছে, রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য, রাস্তার মুড়ে মুড়ে মূর্তি, কত কিছু করছে, দিন শেষে 16 মিনিট ক্ষমতার যাইতে পারে নাই, 16 বছরে মানুষকে জয় বাংলা বলতে বাধ্য করছে, মানুষকে জাতির পিতা বলাইতে বাধ্য করছে, কত কিছু করলো টাকার মধ্যে, ব্যাংকে আদালতে অফিসে গাড়ির মধ্যে এই সব কিছুতে দিল, দিন শেষে কি হয়েছে, 16 মিনিট যাইতে পারে নাই, মূর্তির কল্লা ধরে টান মেরে মানুষ খান খান করে দিছে। কথা সত্য না মিথ্যা? অথচ সুবহানাল্লাহ, অথচ শত শত বছর পেরিয়ে গিয়েছে, হাজার বছর চলে গিয়েছে, গোটা পৃথিবীর 1 ইঞ্চি কোনো জায়গায় দেখাতে পারবেন না, একটা জায়গায় দেখাতে পারবেন না, একটা ছবি নাই, ভাস্কর্য নাই, টাকার মধ্যে দেওয়ার দরকার নাই, গোটা পৃথিবীর কোনো জায়গায় নাই, অথচ পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় কোনো জায়গায় যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক আল্লাহর নবীকে নিয়ে একটা কথা বললে পৃথিবীর শত শত কোটি উম্মতে মুসলিমা একত্রে গর্জে উঠে পৃথিবীকে কম্পন তৈরি করে ফেলে। এটার নাম ভালোবাসা। সুবহানাল্লাহ, এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা পাম দিয়া, ভালোবাসা যাইত্যা ধরিয়া 3টার সময় রাত্রে গারো ধরিয়া মিছিল নিয়া জয় বাংলা কোয়ার নাম ভালোবাসা না। ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসা কই থেকে আসে? রসুলের আদর্শ এমন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের আদর্শ এমন ছিল, তারা দ্বীনের জন্য ভালোবাসত মানুষকে। কিসের জন্য? টাকার জন্য, ক্ষমতার জন্য? কিন্তু এই পৃথিবীর বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশে এমন অবস্থা গেছে, 2টা কারণে মানুষ মানুষকে সম্মান করে মোহাব্বত করে, বিশেষ করে নেতাদেরকে। এই থিওরিগুলো জানি না রাখেন, কয়টা কারণে? 2টা কারণে, অন্তর থেকে মোহাব্বত করে না। এই জন্য নেতা যারা আছেন তাদের ওইটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি নেতা দেখুন, আপনি কিছু টাকা বিলাইছেন, কিছু পোলা বান্ধে কিছু দিচ্ছেন, বাস ভাই আসতেছে, ভাই আমার প্রিয় অভিভাবক প্রিয়, আপনি মায়ের খেয়ে দেখেন বিপদে পড়ে থাকেন, পাশে কাউরে পাবেন না, একটা মুসিবতে পড়ে দেখেন কাছে কাউকে পাবেন না, এটা থেকে কি শিক্ষা? 2টা জিনিস, 2টা, আরে কয়টা? ওইদিকে তাকাচ্ছেন কেন? আমার দিকে তাকান, নাইলে সেরে দিব আমি। আপনি ওইদিকে কি ওয়াজ করতেছে, ওইদিকে কে কি কইতেছে এটা দেখার দরকার আছে? আপনি ওইটা দেখতে আসছেন?
দুইটা কারণে বর্তমানে নেতা নেত্রীদেরকে মানুষ মহাব্বত দেখায়, সম্মান দেখায়, দেখায় করে না, সম্মান করে না দেখায়, সম্মান করে না দেখায়। উদাহরণ দিই তাহলে বুঝবেন। এক নাম্বার কারণ, ওই নেতার কাছ থেকে কিছু আশা করে। কি করে? আশা, আশা আছে ওই নেতা চাকরি দিবে, ওই নেতা কিছু টাকা দিবে, ওই নেতা কি বলে তার সাথে চললে একটা সেলফি তুলতে পারলে একটু এলাকায় দাপট নিয়ে চলা যাবে, একটা ভাব থাকবে। কথা কয় না, সত্য না মিথ্যা? নেতা প্যান্ডেলে সবার সামনে বসে রয়েছি, সে যায় কানাকানি কয় নেতা চায় কি চিনি দিব না দিব না। এখন এইটারে আবার ফেসবুকে ছবি দিয়ে কয় নেতার সাথে একান্ত আলাপচারিত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা কি রসুলের আদর্শ? এটা কি রসুলের আদর্শ? মাশাআল্লাহ, এই পোলাটার আমার খুব ভালো লাগছে। আমি সে ওখান থেকে আমার পিছনে পিছনে আসতেছে, মাহফিল পর্যন্ত আসছে। তার মধ্যে আমি যে গুণাবলী দেখছি, আমি অনেক চাটুকারদের মধ্যে এই গুণাবলী দেখি না, তার মধ্যে যে সুখীয়তা দেখছি মাশাআল্লাহ। এই জন্য ওর বাপেরে ডাক দিয়ে মাত্র দেখলেন না, ফোন নাম্বার নিলাম, যে যেই মা ভালো তার মার খবর নিলাম আলহামদুলিল্লাহ। তার মার খবরটা পর্যন্ত আমি নিছি, তার আচরণ দেখতাম এখনই তার মধ্যে আল্লাহ মাফ করুক, ছোট বাচ্চা সামনে বলাটা তার জন্য কষ্টের কারণ হয় কিনা আল্লাহ মাফ করুক। এই গাইরটটা বা তার এই বুঝটা আমি অনেক মেচিউর অনেক বড়দের মধ্যে দেখি না। এই আল্লাহ পাক যাকে দেয় ছোটবেলায় দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক। রবিউল আলম সিয়াম আল্লাহ তাকে দিনের দায় বানাক। তো যে কথা বলতেছিলাম যে দুইটা কারণে, কয়টা? একটা নাম্বারে আশা, কিছু কি আশা প্রত্যাশা, আর নাম্বার দুই হলো ভয়। দুই নাম্বারে কি? নেতার লগে না থাকলে নেতা মামলা দিব, হামলা দিব, না হলে লোক লাগাইয়া দিব, আমারে মারতে আইব। এই কারণে সম্মান দেখায় ভালোবাসে। এছাড়া এছাড়া রাজনীতিবিদদেরকে বর্তমানে মন থেকে ভালোবাসা কর্মী পাওয়া খুবই কঠিন, নাই নেতাও পাওয়া কঠিন যারা অন্যান্য জাতিকে ভালোবাসে, কর্মীদেরকে ভালোবাসে, কর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, খুব কঠিন আছে নাই না এমন না, তবে এটা খুব কঠিন। অতএব ভালোবাসা হবে কার জন্য? এ পিছনে কথা কয় না, কার জন্য? যদি তোমার ভালোবাসা আল্লাহর জন্য হয়, ঘৃণাও আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্যই তুমি দান করো, আল্লাহর জন্যই তুমি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করো। কার জন্য? লৌকিকতা বা দুনিয়াদারির জন্য না, কাউরে কোনো কিছু নিষেধ করবো কার জন্য? এটা কথা মনে রাখবেন, এটা একটা ফিলাসি, এটা একটা একেবারে আপনাদেরকে জানায় দেয় থিওরি। আপনারা কাউকে যদি আল্লাহর জন্য মনে করেন, মনক্ষুণ্ণ হচ্ছে, নামাজের জন্য জোরাজুরি করছেন, সে মনে কষ্ট পাইছে, চ্যালেঞ্জ করলাম কয়েকদিন পরে এই লোক আপনার মুহাব্বত করবে, চ্যালেঞ্জ করলাম, এখন সে খারাপ লাগবে তার কাছে যে এত ডিমান্ডের সামনে নামাজের জন্য জোরাজুরি করলো, কিন্তু দিন শেষে কয়েকদিন পরে এই লোকটা ফিরে আসবে যে হ্যাঁ ভাই তুমিই ভালো করছিলা। এজন্য কাউরে কষ্ট দিলে, কাউরে ইয়া করলে কার জন্য দিব? আল্লাহর জন্য। বাচ্চাটা উল্টো পাল্টা চলতেছে, বাপের গিয়া শক্তভাবে ধরেন, হে মিয়া আপনার পোলাটাকে শাসন করেন নাকি, আপনার পোলাটাকে এইভাবে চলান, মাদ্রাসায় ভর্তি করান। দেখবেন আজকে সে একটু রাগ করতে পারে, কিন্তু কয়েকদিন পরে তার ছেলেটা যখন ভালো অবস্থান হবে, সেই আপনার কাছে আসবে, ভাই আপনার কথাটা কাজে লাগবে, আসবে, বলে দিলাম আসবে। অতএব কাউকে যদি আপনি কোনো করা কথাও বলেন, কার জন্য বলবেন? লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, হ্যাঁ বাহবা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? এ মুসলমানের সব কিছু কার জন্য রে? সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা, আমাদের মুহাব্বত, আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সব কিছু কার জন্য হবে? দুনিয়ার নেতা নেত্রীরা কয়দিন থাকবে? ওই যে হাসিনা দৌড় মারছে, তার কর্মীদের কি অবস্থা? কোন আমারে কোন এই দুনিয়ায় যারা মুজিববাদী, এইবাদী, সেইবাদী, দিন শেষে এরা পালাইয়া যাবে, এরা থাকবে না,
আপনার প্রতিবেশী থাকবে, এর জন্য দলাদলি করে প্রতিবেশীকে কষ্ট দিয়ে না। এ লাশটা কে কাঁধে তুলবে? উবাইদুল কাদের এক কাছে তুলবো? হ্যাঁ, উবাইদুল কাদের আমার নেতা, একটা ছবি তোলার লাগি পাগল থাকতেন। কই কাদের কাকু? সাইরা দুগেছে গা? কইছিল তো পালাবো না, এখন কই আছে? সেই নেতাদের উপর ভরসা নাকি আল্লাহর উপর? সুবহানাল্লাহ। খায়েশাত পূর্ণ করার জন্য যারা এই নেতাদের চামচামি করছে, দিন শেষে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আর যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সামনে আগাইছে, এরা যেই সরকারই আসুক, আল্লাহ পাক তাদের সম্মানই বাড়াবে। সরকারে যেই থাক, সরকারে যেই থাক, আপনার সম্মান বেড়ে যাবে যদি আল্লাহ এবং তার রাসূলের পথে চলে। কার পথে চলবো? কার পথে? আল্লাহ এবং তার রাসূলের পথে। সরকার যেই আসুক, আমরা চাই ইসলামপন্থী সরকার, আমরা চাই এদেশে কোরআন সুন্নার শাসন। দেখেন, আমরা এখন ব্যক্তিগত কারণে রাইগা যাই, খেপে যাই, কিন্তু সাহাবাই কেরামের যুগে ব্যক্তিগত কারণে সাহাবাই কেরাম এতটা রাগান্বিত হইতো না যতটা দিনের জন্য হইতো। দিনের জন্য তারা চূড়ান্ত খেপে যাইত। আপনারা একটা ঘটনা শুনে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, যার ব্যাপারে বলা হয় সকল খতিবরা পর্যন্ত বলে যে উনি ছিলেন শক্ত কঠিন মানুষ, রাগী মানুষ। কেউ কেউ বলেন, এমন অভিমত পাওয়া যায় যে উমর রাদিয়াল্লাহু আনহু যেই দিকে বসে থাকেন ওই দিকে শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ, কেমন তবিয়তের লোক ছিলেন, কি গরমি মেজাজি ছিলেন। সবাই এই ঘটনা জানে। উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু কিছু হইলেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা ফালাই দিই। মানে একটা কথাই, রাসূলরে কেউ কিছু কইলেই কি কইতেন? ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা ফালাই দিই। সুবহানাল্লাহ। সেই উমর খলিফাতুল মুসলিমিন কি এই এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শিক্ষা আছে নেতাদের জন্য, সকলের জন্য এটা থেকে শিক্ষা আছে। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন মানে বুঝেন সমস্ত মুসলমানদের খলিফা তিনি। এই আপনাদের কি হইছে? এই যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর মসজিদে দাঁড়ায়া খুতবা দিবেন এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, সাধারণ একজন দাঁড়ায় গেছে, বলছে উমর, বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা করে জামা দেওয়া হইলো, তোমার গায়ে জামা দুইটা কেন? কল্পনা করতে পারেন, বর্তমানে কোন নেতারা যদি খালি জামা কাপড় লিয়ে প্রশ্ন করে, সে মন্ত্রী আর প্রধানমন্ত্রী লাগতো না, সাধারণ এমপি আর চেয়ারম্যান হইলেও এটারে যে কইব সবার সামনে যে তোমার গায়ে জামা এত সুন্দর কেয়া, দুই দিন পরে এটার হাত পাও পাইতেন না, নাইলে দেখবেন ঘুম হয়ে গেছে, কি হয়ে গেছে। অথচ খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা, তাকে মসজিদে সবার সামনে দাঁড়ায়া সাধারণ একজন কি বলতেছে, ওমর গতকালকে বাইতুল মালে জামা দিল একটা কইরা সবাই রে, বাগে পড়ছে একটা, তোমার গায়ে দুইটা কেয়া। সুবহানাল্লাহ কয় না। আর আমরা হাসিনারে পদলে যারা আনছি, হেরারে যারা বসাইছে এই উপদেশটাদেরকে, যারা যাদের রক্তের বিনিময়ে, যাদের শরীরে এখনো বুলেট আছে, যাদের হাত ভাঙা পা ভাঙা, হেরারে না দিকা, হেরা এখন পদ লইয়ার এসি রুমে গাড়ি বাড়ি লইয়া ঘুরে হসপিটালে আসতে দেখতে, আমি দেখিয়া একেবারে ভীষণ কষ্ট লাগছে। হসপিটালে আসতে দেখতে চার জনরে দেখিয়া বাকি সবাইরে ফেলায় তুই চলে যাইতেছে, সবাই মিলে গাড়ির সামনে দাঁড়াইছে, গাড়ির উপর দিয়া এই মানুষের উপর দিয়া গাড়ি চালাই, বলেন আমাকে, এই তো এদের মানবতা। আপনি যতই পরিবর্তন করেন, আমি চ্যালেঞ্জ করে দেই, প্রয়োজনে আমার কাছ থেকে স্টাম্পে দস্তখত নেন যে হুজুর কি বলছে, লিখে দেই, কোরআন সুন্নাহ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত সমাজ রাষ্ট্র কোনোটাই পরিবর্তন হবে না। এই নেতার পরিবর্তনে কোনোভাবেই পরিবর্তন আসবে না যদি কোরআন সুন্না অনুযায়ী শাসন না আসে। লিখে দিলাম আপনাদেরকে, লিখে দিলাম রাতারাতি, এই দল আর ওই দল সব দল পাল্টাপাল্টি হবে ঠিকই, কিন্তু কোনো দলই কোরআন সুন্না অনুযায়ী শাসন ব্যবস্থা চালু না হলে কোনো দলই ইনসাফের সমাজ কায়েম করতে পারবে না। প্রিয় হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, হযরত উমরের জায়গায় অন্য আমাদের দেশের সাধারণ নেতা হইলে কি করত? সামনে যদি নাও কইতো চিরিমিরি করিয়া কিছুটা কিছুক্ষণ এমনি থাকিয়া পরে বাইরে হয়ে গিয়ে কইল, আমার ফুলা হন্ডি করে দেখ এটা কই আছে,
এটা দর বলতো কি বলতো না, বলতো কি বলতো না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করছিল শুনবেন, মসজিদের মধ্যে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের বলছে, আব্দুল্লাহ বেটা আব্দুল্লাহ একটু দাঁড়াও বাবা, ওনার কথার জবাব দাও। সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, ভাই গতকালকে বাইতুল মাল থেকে যে একটা করে জামা দেওয়া হয়েছে আমার বাবাও একটাই নিয়েছে, কিন্তু আজ শুক্রবার বলে আমি আমার জামাটা আমার বাবারে দিয়ে দিই, এজন্য আমার বাবার জামা কয়টা বাক্সা দিল। তার সবক দেন মিয়া, ইসলামে কি বাক্সাধীনতা আমাদেরকে শিখাইছে আপনি জানেন? পশ্চিমের হাওলাত করা বাক্সাধীনতা আমরা শিখতেইব, হ্যাঁ, এই আমেরিকানদের এই বাক্সাধীনতার মানবাধিকার, আমেরিকানদের মানবাধিকার হইল সমকামিতা, আমেরিকার মানবাধিকার কি? এগুলো হইল লেসকাটা শিয়াল, লেসকাটা শিয়াল বুঝেন, মানে লেনজা কাইতে যাওয়ার পরে তার আবদার হইল সবার লেনজা কাইতে দাও। ঘটনাটা কমু যদিও অনেকে জানে মনে হয়, এক শিয়াল সে হইল ক্যাপ্টেন, সাতটা লেফটেনের একটা ক্যাপ্টেন, মানে প্রতিদিন গৃহস্থের মুরগি খায়লায় ফার্মের, তো গৃহস্থ খেপে গেছে গা, এখন রামদা লইয়া দরজা সিপাই বসে রয়েছে, আসবি আর একটা কল্লার মধ্যে কূপ দিবে, এখন যখন মুরগি লইয়া শিয়াল দৌড় মারছে দৌড় মারছে কূপ দিছে, কূপ গিয়া কল্লা না লাই গিয়া লাগছে পাছায়, পাছায় লাই গিয়া শিয়ালের লেনজা কেটে গেছে, এখন শিয়াল তো দৌড়ে দৌড় লেনজা ছাড়াই দৌড়ে গেছে, সব শিয়ালের মাঝখানে গেছে, এখন সব শিয়াল রাহারে লইয়া কইতেছে, কি নেতাজি আপনি লেনজা কাটা গ্যা? তো সে একটু ভাবসাব নিয়ে কইতেছে, আর বলিস না, তোরা কি জানিস আজকের দিনে যে ইচ্ছাকৃত লেস কাটবে সে আগামী 100 বছর আমাদের নেতা থাকবে। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই, ফন্দি কি বুদ্ধি কি? বুদ্ধি হইল সব যদি লেসকাই চালায় তাহলে তো আমার নেতা থাকতে সমস্যা নাই, হ্যাঁ সমস্যা আছে, কারণ আমেরিকা এই বদমাশগুলো নারী থেকে পুরুষ ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা, হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা, ওমা হেল্লোকে কিন্তু ঠিকই ওইটা আছে মেশিন ঠিকই আছে, কিন্তু এ কি কয় আমি শরীফা, ওরে বদমাশ। আমি হাসতেছেন বাবা, এটা খুব কষ্টের কথা, বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নীরব আছে না, আর যে নীরব ওই যে রেডিও, রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম, ওখানে একটা ছেলেকে নিয়া মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে, আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী, আপনি কল্পনা করতে পারেন? মানে এটা একটা শুরু হয়েছে, এটা বিভিন্ন ধরনের এই আর যেদেরকে টাকা দিবে আমেরিকা ব্রিটেন কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে, নাট্যকারদেরকে টাকা দিবে, প্রয়োজনে উপদেষ্টা দুই একটারে কিনবে, নাহলে তাদের পাওয়ার তো আছেই, তারা বলবে যে আমরাই হাসিনারে ফেলাইয়া দিছি, আমরাই সেনাবাহিনীকে না করছি, তোমরা আমাদের উপদেষ্টা নাও, এই এই মুস্তফা সরওয়ার ফারুকীর মতো সমকামী এই সমস্তদেরকে ঢুকাবে, তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা, নাউজুবিল্লাহ কি করা, চিন্তা করছেন? মুসলিমদের দেশে কি প্রমোট করা? সমকামিতা প্রমোট করা, কিসে? এই আস্তে আস্তে, এই আপনারা কি শুনেন না? আপনারা শুনেন না, এটা শুনছেন কেমনে? শুনেন না যে এটা শুনছেন কেমনে? এই আপনারা শুনেন না, আবার কে শুনেন? দেখছেন কারবারটা, শুনে না এটা কেমনে বুঝছে? আপনারা যদি নাই শুনবেন তাইলে আপনারা বলেন কেমনে যে আমরা শুনি না? আপনারা কি শুনেন? আবার কই না? আচ্ছা মাইক একটা মনে হয় কাইটে গেছে, একটু দেখেন, সবাই চিল্লায়েন না ভাই, আমার সময় কম জানেন, একটু আগে জ্বর উঠে গেছিল, আমার শরীরে জ্বর ছিল আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের ইচ্ছা মঞ্চে উঠলে মাঝে মাঝে এটা আসলে পাই অনেক সময়, যে এমনি শরীর খারাপ লাগতেছে কিন্তু স্টেজে উঠলে আলহামদুলিল্লাহ ভালো লাগে, এটা আল্লাহ প্রদত্ত হবে। এ ভাই যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের আদর্শ হবে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ, আমাদের আদর্শ কার আদর্শ? ওই লেসকাটা শিয়ালদের আদর্শ আমরা গ্রহণ করব, যারা চায় যে আমরা তো লেনদা কাটছেই, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস, এদের মধ্যে এখন বাবা কে মা কে পরিচয় নাই, আপনি বিশ্বাস করেন না? পশ্চিমে যায় দেখেন না বাবা মার ইজ্জত কতটুকু, এই বাংলাদেশেও হালত হবে। এই যে শুনছেন না, গত কয়েকদিন আগে 2-3 দিন আগে
দুই মনে হয় দুই তিন দিন আগে মাকে মেরে ফেলছে সন্তান, কেন মারছে? কালচার পশ্চিমারা আয়া পড়ছে, আসতেছে ছেলেকে বিয়ে করায় না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। এখন গার্লফ্রেন্ড চালাইতে হইলে তো গার্লফ্রেন্ড তো আর এমনিতে ঘুরবো না, টাকা লাগবো, খাওয়াইতে হইব। তো এই যে খাওয়ানোর টাকা মা দিছে না, মারে হত্যা করে ফেলছে, কল্পনা করা যায়? তো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার করতে গেছে এই পশ্চিমারা আমদানি, এই আমদানি আমাদেরকে বন্ধ করতে হবে, সমকামিতার আমদানি বন্ধ করতে হবে। কালকে একটা অনুষ্ঠান দেখলাম, একটা মহিলার টিভি টক শো দেখলাম চ্যানেল আই, একটা বৃদ্ধ মহিলা, খুব মানে তার মানে সে হলো মনে হয় যে মেন্টাল ডাক্তার, মানসিক ডাক্তার সে হয়তো, তার একটা অনুষ্ঠান দেখলাম। এই আমরা এই লোকটারে দৌড়ে সামনে নিয়ে আসেন, এই নো শুনুক, এখন আমরা কিছু করার নাই, নাইলে আমরা নিজে উঠা এই বাস ভাইয়া ভাইয়া মাইকটা ঠিক করে লাইন লুক পড়েন নাইলে। হায় রে শেরপুরে রে, কি শুরু করলো, কই এই স্যার বয়ের দেয়? তা আমরা কি মাইক ঠিক করে পরে বয়ান করতাম, কয়ে থাকতাম আপনার কথায়? সমকামিতার বিরোধিতা করতেছে, এটা গায়ে লাগে, এটা কি সমকামী না কি রে? আস্তে আস্তে আস্তে, এ বুঝলাম না এগুলো কোত্থেকে আসে। আস্তে আস্তে, আমি ওই টাইপের বক্তা না যে সব উল্টে উল্টে দৌড় গিয়ে আর এটা ভাইরাল হোক এসে, আমার ইচ্ছা সাহাত নাই, এটা জীবনে অনেক হয়েছি। কিন্তু এই লোকটা কেডা যে কইতেছে কোরআন হাদিস কইনি, কোরআন হাদিস কোন হইতাছে না। হ্যাঁ, এই কওমে লুতের বংশধর নাকি, এদি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ, রসুলের আদর্শ বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এইগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস, এ কোরআন হাদিস, এ কোরআনের আয়াত কয়টা, এটা কোরআন দার কোরআন, এই আসতে সবাই, আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে, এই চিল্লানি দিবেন না। আরে এডিলেই কথাই কোন জিতুন, আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা দরকে ধরে উঠান, আপনারা কেউ চিল্লানি দিবেন না, আমি তাইলে কিন্তু সেরে দিব আমি, আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন উড়ান, বাইরে গেছে গা, মুচা দিছে, বুঝছে না বুঝছে না, নতুন এমন হচ্ছে এমন হচ্ছে, এটা কোন বক্তা আইছে শুধু মানুষ? হ্যাঁ, হাগলের ঘরে হাগল, মানে সমকামিতার বিরুদ্ধে কথা বলতেছি, ইসলামের আদর্শ বলতেছি, সাহাবায়ে কেরামের আদর্শের ঘটনা বলতেছি, এডি কোরআন না দিস না, হ্যাঁ কি বুঝছে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক বলে না আমিন, আল্লাহ হেদায়ত দান করুক বলে না আমিন। এটা কি শুরু হইল রে ভাই? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এগুলো করছে না, এই পাগল ছাগল কোত্থেকে আসে? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এই সাহস পায় নাই, আল্লাহ মাফ করুক বলে না আমিন। শোনেন, আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করো কেমন না, যে সবাই মিলে ধরুক, এই করুক সেই করুক, এই মেয়ে এই লোক একটারে ধরলে কি হইব, সবাই মিললে পরে বর্তা বানাইলে পরে কাহিনি কি হইব, লাভ আছে কোনো? এটারে গাড্ডার ধরে বুঝাই দিতে হবে যে তুই কি বলতে চাস, আগে গাড়ি ধরতে হবে, তোর বক্তব্য কি পেশ কর, তুই মাইক নে একটা নিয়া, তোর বক্তব্য বল, তোর যা জবাব আছে আমি দিব, আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব, এরপরে যদি আরও কোনো কথা থাকে সেটাও বল, কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি কিয়া, এরপরে কান ধরে উড়াইতে হইব আর বইতে হইব। তাইলে ভুল যেহেতু বুঝতে পারছো, তোর এখন কাজ কি, সবার সামনে কান ধরে মাফসা। তোমার রাদিয়াল্লাহু আনহু যে ঘটনা বললাম, স্বকীয়তা, সুবহানাল্লাহ, আদর্শিকভাবে ইসলাম কি মানুষ বানাইছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল, উতবা, সাইবা দারুন নদওয়ার মধ্যে সবাইকে বলছে যে কে আছে মুহাম্মাদের কল্লাই না দিবে, সুবহানাল্লাহ, কে আছে, এমন কথার পরেও ওমর দাঁড়ায় গেছিল, সেই মানুষটা আল্লাহ পাক কি আদর্শিক বানে বানাইছে, সুবহানাল্লাহ, কি কষ্টি পাথর লাগছে যে তার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, সুবহানাল্লাহ ওয়াহামদি, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো সেটা হইতো ওমর, সুবহানাল্লাহ। তো আমরা কাদের আদর্শ গ্রহণ করব, রসুলের এবং সাহাবাই কেরামের, তাই তো? এবার আসেন আরেকটা ঘটনা বলি, আমি যে আলোচনাটার জন্য আগাইতেছিলাম, দুই লোক ইহুদি একটা আর একটা হলো নামদারি মুসলিম, এটার মতোই তারে দুই লোক বিচার নিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, কার কাছে? হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে দুইটা লোক, একটা লোক ধর্মীয়ভাবে ইহুদি, কি
আরেকটা লোক হলো নামদারি মুসলিম, এর মুসলমান বলা যায় না, নামদারি। হযরতে আবু বকর দেখলেন, বিচার ফয়সালা কইরা দেখলেন মূলত এই জমিটা ইহুদির পক্ষের। কার পক্ষের? ইহুদির। ইসলামের সৌন্দর্য হলো যদি অমুসলিমও হয়, যদি অমুসলিমও হয় বিচারের ক্ষেত্রে, যদি অমুসলিমও থাকে তবুও রায় ফয়সালা যার পক্ষে যাওয়ার তার পক্ষেই যাবে। এখন ওই নামদারি মুসলিমের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিচার পছন্দ হয়নি, সে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই ইহুদিরে ধরছে, কয় আয় আবু বকরের বিচার মানি না, নাউজুবিল্লাহ, কয় কার কাছে যাবি, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবো, বিচার লয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও বিচার করেছেন, বিচারটা গেছে এইটাও ইহুদির পক্ষে। কার পক্ষে? একটু ভালোভাবে উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন, মূল আলোচনাটা একটু পরে। তো ইহুদির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও সিদ্ধান্ত গেছে। এই নামদারি মুসলিম এটা ইহুদিরে বলতেছে আমি এই বিচারও মানি না, নাউজুবিল্লাহ, তারা দূরে লয়ে গেছে, কয় আমি এই বিচারও মানি না, উমরের কাছে যাবো। কার কাছে? উমরের কাছে রাদিয়াল্লাহু আনহু। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, এখন ইহুদির লোকটা একটু কষ্ট লাগছে, কি রে তার নবী, তাদের নবী বিচার করলো সে মানে না। তখন সে উমর রাদিয়াল্লাহু আনহু বলল যে উমর, আমরা এই বিচার আপনার কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিলাম। কয় কার কাছে? কার কাছে? কয় আমরা হযরত আবু বকরের কাছে গেছিলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও গেছিলাম। কয় কি বলেন? কয় হ্যাঁ। কয় তাদের কাছে যাওয়ার পরে আমার পক্ষে রায় দিছে, ইহুদি বলতেছে কি যে আমার পক্ষে রায় দিছে, সে মানতেছে না। কয় এটা কি সত্যি? ওই নামদারি মুসলমান বলে হ্যাঁ সত্যি, আমি তোমার বিচার মানবো, তাদের বিচার মানবো না। কয় আমার বিচার মানবি? কহ তাহলে একটু ব। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছে, কয় আমি একটু ঘর থেকে আসি। ঘর থেকে আয়সা নাঙ্গা একটা খোলা তরবারি লইছে, আয় হাই রে আই কল্লার মধ্যে একটা কূপ দিয়ে, কয় বিচার মানছস তো? সুবহানাল্লাহ। দুইটা ঘটনা আপনাদের সামনে রাখলাম, ওই অবুজ না বুঝক আপনারা অন্তত বোঝার চেষ্টা করেন। দুইটা ঘটনা রাখলাম, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তাকে ব্যক্তিগতভাবে কাপড় নিয়ে আক্রমণ করা হলো, নিজে জবাব দিলেন না, মারতে বললেন না, কাটতে বললেন না, বরং তার ছেলেকে দাঁড় করায় বললেন বাবা বাবা তুমি তার জবাব দাও। আর যখনই শুনলেন রসুল সাল্লাহ সাল্লামকে কেউ অপমান করতেছে, রসুল বিচার করেছে সেই বিচার মানে না, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ও মুরতাদ হয়ে গেছে, ওর কল্লা ফেলে। তাইলে বুঝেন ইসলামটা নিজের ক্ষেত্রে মাপ আছে, দিনের ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে কি নাই? সুবহানাল্লাহ। এটা কি ইসলামের বাইরে না কোরআন হাদিসের বাইরে? এটা দূরে বোঝানোর দরকার, এটা এমন হইতাছে। দেখবেন আসলে কি জানেন, এদের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিছে, খতম আল্লাহু আলা কুলুবিহিম। এরা এরা চায় কি জানেন, ওয়াজ মাহফিলে আসে হয় ভাইরাল বক্তা দেখবে একটু, আর না হইলে হুজুর তোমরা বেটা কবরের নিচের ওয়াজ করবা আর হইল আসমানের উপরের ওয়াজ করবা, তোমরা মাঝামাঝি কথা কও কে? মাঝামাঝি কথা হ্যাঁ কইবো, হ্যাঁ বাপদাদা কইবো, মানে হ্যাঁ মতো পাগলে কইবো, বুঝেন নাই? মানে দুনিয়াটা চলবো কাদের নীতিতে? পাগল ছাগলের কথায়। আপনি দেখেন না পুরো পৃথিবীর, আপনি যদি বিবেকবান হয়ে থাকেন একটু চিন্তা করেন, পুরো পৃথিবীর বর্তমান লিডারশিপ কাদের হাতে? আপনি একটু দেখেন, বাস্তবতা দেখেন না। এই বড় বড় রাজ্যের প্রধান অথচ এদের মেন্টালিটি দেখলে মনে হয় 5 মিনিট যোগ্যতা নাই একটা মানুষের সাথে ভালো করে কথা বলা। তাইলে এদের অনুসারীরা তো এদের চাইতে পাগল হবে নাকি ভালো হবে? হ্যাঁ প্রিয় হাজিরেন, বলতেছিলাম যে কথাটা, আসলে এইবার হযরত আবু বকরের একটা উদাহরণ দিই। হযরতে আবু বকর কতটা রহমওয়ালা, নরম মানুষ, এটা তো সবাই জানে, জানেন না? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা কে? সমস্ত খতিবরা জুমার মধ্যে এটা বলে, আপনাদের কানে অবশ্যই আসার কথা, আর হাম উম্মাতি বি উম্মাতি আকু আবু বকর, সুবহানাল্লাহ। অথচ এই রহম দিলওয়ালা মানুষ যখন শুনছে যাকাত দিতে অস্বীকার করছে একদল লোক, কি করছে? একদল লোক যাকাত দিবে না। হযরতে আবু বকর কয় যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। হযরতে ওমর এত গরম মানুষ না, উনি আয়েশা বুঝাইতেছে আবু বকর এখন আল্লাহর রাসূল চলে গেছে, মানুষ অনেক বেশি ইসলাম ত্যাগ করে ফেলতেছে, দয়া করে আপনি এখন যুদ্ধ ঘোষণা করিয়েন না। খেপে গেছে হযরত আবু বকর, নরম মানুষ খেপে গিয়ে বলতেছে ওমর শুধু যাকাত অস্বীকার করা তো দূরের কথা, রসুলের জামানায় একটা উটের রশি যাকাত দিত, সেই উটের রশি না দিলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকবে, আর রসুলের জামানার ইসলাম
চার দেয়া হবে, ইসলাম মাইনাস করা হবে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকতে আমি মানব না। বুঝছেন সাহাবাই কেরামের ইসলাম? সুবহানাল্লাহ। দুইজন সাহাবির ঘটনা বললাম, নিজের ক্ষেত্রে তারা কত দুর্বল, নিজের ক্ষেত্রে তারা কি, কিন্তু রসুলের ক্ষেত্রে কি গরম। আমাদের স্বভাব হবে এমন, আজকে জায়াত করিমা তিলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে নরম দিলওয়ালা। আমরা এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জত রক্ত সম্মান সব কিছু হারাম, অপর মুসলমান ভাইয়ের রক্ত জড়ানো হারাম, সম্মান হানি করা হারাম, অন্যকে কটু কথা বলা হারাম, আপনার সব কিছু অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে। একমাত্র আপনি রক্ত জড়াতে পারবেন যদি কেউ আল্লাহর নবীকে কটুক্তি করে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাইলে আমাকে বলেন, এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? যে আমরা মুমিনদের ব্যাপারে দরদি হব, কি হব? দরদি হব। ওরে আমরা মুসলমান মনে করি, কি মনে করি? মুসলমান মনে করি, ইমানদার মনে করি। সে ভুল করতে পারে তবুও তারে মায়ের পিঠ ঠ্যাং ঠুং ভাঙ্গেন না, সে ভুল বুঝতে পারে তারে বোঝান, আমরা এটা মনে করি। কিন্তু যদি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইসকনের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করে, আমরা তখন চুপ থাকব? এটাই ইসলামের শিক্ষা। আজকের শিক্ষা থেকে আমরা এটাই বুঝলাম, এটাই পাইলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসারীরা পৃথিবীর যত বড় ক্ষমতাশীল হোক, দিনের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দাঁড়ায় যায়। বুঝাইতে পারিনি? দিনের বিরুদ্ধে গেলে কি করতে হবে? দাঁড়ায় যাইতে হবে। আর দিনের পক্ষে থাকলে সে আমার ভাই, সে ভুল করতে পারে, তারা কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে, উদারতা দেখাতে হবে। আমাদের উদারতা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমরা কাউকে ঘৃণা করি সেটাও কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।